হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে একেবারে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তোমাদের সাথে গল্প করার জন্য। আজকে আমার ব্রেকফাস্টে আছে বাঁধাকপি, সবজি আর পরোটা। সকাল সকাল উঠে আমি আর সুচিত্রা মাসি মিলে বানিয়ে নিলাম হচ্ছে পরোটা, আর মামুনি বানিয়েছে বাঁধাকপি। এবার চলে আসলাম রান্না করতে। এখানে বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজা ঠান্ডার দিনে খুবই ভালো লাগে। গরম গরম বেগুন ভাজা, ডাল, বেগুন পোড়া, এগুলো খুব ভালো লাগে, তাই না? আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে করলা আর আলু দিয়ে একটা সবজি, মশলা ছাড়া। তো সব সময় ভাজা খেতে ভালো লাগে না, তাই আজকে একটু সবজি বানিয়ে নিচ্ছি। তোমরা যারা নতুন বন্ধুরা আছো, তারা প্লিজ আমার চ্যানেলে আসলে আমাকে, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তোমরা কিন্তু সবাই আসছো কিন্তু তেমন একটা লাইক পড়ছে না আমার, তোমরা কিন্তু অবশ্যই লাইকটা করে দিও। আর এই দেখো, এখানে বানাচ্ছি হচ্ছে শুটকি মাছের চাটনি, আর বানিয়েছি হচ্ছে চাল পটল। এই শুটকি মাছের চাটনিটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে। তবে আজকে খাবো না, এটা বানিয়ে রেখে দিচ্ছি, রেখে রেখে অল্প অল্প করে খাবো ঝাল ঝাল করে। আর তার সাথে আছে বেগুন পোড়া, আর হচ্ছে প্রত্যেক দিনের মতো স্যালাড। এই স্যালাডটা আমাদের থাকেই, তবে এখানে এখনও টমেটোটা কুচিয়ে দিতে ভুলে গেছি, পরে কুচিয়ে দেব। আর এই হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য চিংড়ি মাছের ঝাল। তোমাদেরকে তো আমি আগেও বলেছি চিংড়ি মাছ আমার ভীষণ ফেভারিট, তো এটা আজকে বানিয়ে নিয়েছি। পিসির বাড়িতে চলে এসেছি পেয়ারা পাড়তে। এই গাছটাতে এত সুন্দর সুন্দর পেয়ারা হয় দেখো। আর এই যে পিসি পেয়ারা পাড়ছে, আর এই যে এদেরকে তো তোমরা দেখেছই আগে, পিসির বাড়িতে এসছে। আর এই যে পেয়ারা, যদিও দেখা যাবে না অত, হ্যাঁ দেখা যাচ্ছে তো অল্প অল্প। যা পেয়ারাটা সুন্দর, পেয়ারাটা দেখো নষ্ট হয়ে গেল, ওটা এখনই তুলে খেয়ে নিলে হয়ে যাবে। এই যে পিসি পেয়ারা পাড়ছে, এই জবার কালারটা দেখো কি সুন্দর, না লাল না অরেঞ্জ না ব্রাউন, কি যে কালারটা, মিলেমিশে একটা কি কালার হয়েছে, খুব সুন্দর কালারটা। এখন এই যে পুঁই শাক, পিসিও অনেক গাছ লাগে তোমাদেরকে আগেই বলেছিলাম। আর এই যে এই জবাগুলো অনেক হয় না, আমাদেরও ছিল একদম পুরো গাছ ভরে থাকে। কিন্তু আমাদের এই গাছটা আরেকটা নিয়ে আসতাম, আমাদের গাছটা মরে গেছে। আমাদের সবার বাড়ি গেলে গাছ পাওয়াই যাবে, সবার বাড়িতে প্রচুর গাছ। এই যে এখানে ডালিয়া গাছ লাগিয়েছে, আর এখানে এইগুলো যেন কি ফুল পিসি, এই সাদা সাদা গুলো ডিসেম্বরি ফুল অনেক হয়। ওইদিকেও একটা জবা ফুটেছে। এখানে পাতাবাহার আছে, পিসিও প্রচুর গাছ পরিচর্যা করে। আমাদের বাড়ি, জেঠুর বাড়ি, আঙ্কেলের বাড়ি, পিসির বাড়ি, সবার বাড়িতেই প্রচুর গাছের নেশা সবার। এই দেখো ও এইদিকের গুলো দেখানো হয়নি, আর এইদিকেও আছে রবার প্ল্যান্ট গাছ। রবার, এটা রবার প্ল্যান্ট গাছ, স্নেক গাছ, দু রকম, তিন রকমের স্নেক আছে তোমার কাছে? আমার তিন রকমের স্নেক আছে। আর ওইটা তো, এটা হচ্ছে চাইনিজ গ্রাস, আমারও ছিল। এটা জারবেরা, মানে জারবেরা। আর এটা চাইনিজ গ্রাস, সাদা একটা আছে। পিসে এটা চারা হলো আমাকে দিও, এটা আরো হোক যাক। হ্যাঁ, এটা আমি খুলতে গেছিলাম, পারি নাই, বুঝলে। এদিকে এদিকে দেখ, এদিকে আরেকটা লাল, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। হ্যাঁ, আমার এটা তো দেখালাম না, ওটা তোমারটা লাল, আমারটা নিয়ে এই অ্যাগ্লোনিমাটা আমার আছে। এই অ্যাগ্লোনিমাটা আমি নতুন কিনেছি, দেখিয়েছি তোমাদের। এটা অ্যাডিনিয়াম,
ওই যে আরেকটা স্ন্যাক গাছ, তিন রকমের স্ন্যাক আছে। আরে এটা আচ্ছা এটা দেখো, এটা এলাচ গাছ, এই দেখো এলাচ গাছ, এটা হচ্ছে এলাচ গাছ। আমিও প্রথম দেখলাম এলাচ গাছ, অনেকটা দেখতে না হলুদ গাছের মতো। আর এখানে দেখো কত অ্যালোভেরা হয়েছে। প্রচুর অ্যালোভেরা। আর এই যে লাল রঙের যে পাতাবাহারগুলো আছে সেগুলো আমাদেরও আছে, আর আমাদের বাড়িতেও প্রচুর আছে এই পাতাবাহারটা। এটা দাদুর আমলের। হ্যাঁ আমি বলেছি ভিডিওতে, এটা আমি যখন ছোটবেলাকার তখনকার। এটা তো ইয়ে বগন বলিয়া, পিছু হলুদ কালারের বগন বলিয়াটা নিও, দারুণ লাগে দেখতে। হলুদ আমার আছে, ওই যে ওইদিকে ডাল কেটে দিয়েছি। হ্যাঁ আমাদের হলুদ হয়েছে, খুব সুন্দর লাগে হলুদটা। হলুদ আছে আমার, হলুদ আছে, একটা গোলাপি আর সাদা মিক্স আছে না একটা, ওইটা ওইটা। আর দেখো এই সাদা ফুলটা একদম পুরো ভরে, এটা অরেঞ্জ বলে নিয়েছে আর এটা গোলাপি বেরিয়ে গেছে জানিস। অরেঞ্জ বলে, হ্যাঁ অরেঞ্জটাও ভালো লাগে, আমাদের অরেঞ্জ ছিল মনে হয়। অরেঞ্জ বলে নিয়েছে দিয়ে বাড়িতে এসে দেখে গোলাপি হয়ে। আর এখানে সব গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ, বেগুন আর লঙ্কা গাছ। এখানে একটা ফল গাছ দেখে কি হলো, লাল জামরুল এটা, লঙ্কা গাছ আছে ভিতরে, এটা বারো মাসি আম গাছ। আর এগুলো তো কুঞ্জ ফুল জানে। এটা কুন্দ ফুল। আমাদের বাড়ি থেকে পিসিদের বাড়ি কিন্তু খুব একটা দূর না, আমাদের বাড়ির পেছনের বাড়িটাই পিসিদের বাড়ি, একসাথেই চারটে, আর চারটে বাড়ি একসাথেই আমাদের, পর 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 আর কি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এই যে এটা হচ্ছে পিসির বাড়ি আর ওইটা হচ্ছে জেঠুর বাড়ি। এই যে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে, এটা পিসির বাড়ি, এইটা জেঠুর বাড়ি, এদিক দিয়ে গেলে আমাদের বাড়ি দেখা যাবে। এই যে এটা হচ্ছে আঙ্কেলদের বাড়ি, আর ওই তারপরে হচ্ছে আমাদের বাড়ি, সব পরপর পরপর বাড়ি। চলো এবার একটু পেয়ারা পাড়ি। পিসির বাড়ি থেকে পেয়ারা নিয়ে চলে আসলাম, খুবই মিষ্টি পেয়ারাগুলো আর খুবই ভালো লাগে খেতে। তো ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রইল। পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে, তবে তোমরা আমার পাশে সবসময় এরকমই থেকো। আজ তাহলে এইটুকুই, বাই।